মাকড়সা মানেই অস্বস্তি আর আতঙ্কের এক অনুভূতি। তার উপর সেই মাকড়সা যদি হয় মানুষের হাতের থাবার মতো বড়, তাহলে তা ভয়ের কারণ হবে, এমনটাই স্বাভাবিক। জায়ান্ট জরো স্পাইডার নামের এমনই ভয়ঙ্কর দর্শন এক মাকড়সা ছড়িয়ে পড়েছে ফ্লোরিডা, অ্যালাবামা সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে। তবে কীটতত্ত্ববিদরা বলছেন দেখতে ভয়ঙ্কর হলেও আচরণে খুবই নিরীহ এই মাকড়সা। এতে কোনো বিষ না থাকায় মানবদেহের জন্য মোটেও ক্ষতিকর নয় এটি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জর্জিয়ার বিভিন্ন স্থানে দেখা মিলছে জায়ান্ট জরো নামে এই ভয়াল দর্শন মাকড়সার। গেল কয়েক মাস ধরে রাজ্যটিতে বিস্তার বাড়ছে মাকড়সার। একই চিত্র ফ্লোরিডা, অ্যালাবামা, পেনসিলভানিয়া সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9 রাজ্যে। বনাঞ্চল আর বাসাবাড়ির আশেপাশের ঝোপজঙ্গলে দেখা মিলছে এই মাকড়সার। বহুরঙ্গে কীটটি হতে পারে পূর্ণবয়স্ক মানুষের হাতের থাবার মতো বড়। শারীরিক গঠনের কারণে ভেসে বেড়াতে পারে বাতাসে, ফলে উড়ন্ত মাকড়সা হিসেবে রয়েছে এর পরিচিতি। দেখতে ভয়ঙ্কর হয়, বাসিন্দাদের মনে ছড়িয়েছে আতঙ্ক। তবে গবেষকরা বলছেন এটিতে বিষ নেই, ফলে এটি মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। এটি আক্রমণাত্মক কিংবা আগ্রাসী নয়, তবে এটাই কোনো বিষ নেই, ফলে মানবদেহের জন্য ক্ষতিকর নয় এই মাকড়সা। জায়ান্ট জরো স্পাইডার মূলত পূর্ব এশিয়ার। বছর দশেক আগে জর্জিয়ায় প্রথমবারের মতো দেখা যায় এটি। ধারণা করা হচ্ছে কোনো মালবাহী বাক্স কিংবা পণ্যের সাথে এটি প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এই জরো স্পাইডারগুলো মূলত জাপানের। এগুলো আকৃতিতে খুবই বড় হয়ে থাকে, এটা বাতাসে ভেসে বেড়ায় বলে মনে হয় এটি উঠছে। আসন্ন গ্রীষ্মে মাকড়সা ছড়িয়ে পড়তে পারে নিউ ইয়র্কেও, তবে ক্ষতিকারক না হয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ গবেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।